কিডনি রোগ এমনই মারাত্মক যে যা কোনো প্রকার দৃশ্যমান লক্ষণ বা উপসর্গ ছাড়াই ধীরে ধীরে বিস্তার লাভ করে থাকে। তাই কিডনি রোগের লক্ষণ সম্পর্কে ধারণা রাখা খুবই প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিডনি রোগের প্রধান কিছু লক্ষণ সম্পর্কে। ক্লান্তি এবং অবসাদ। কিডনি রোগের অন্যতম প্রধান যে লক্ষণ হচ্ছে তা হলো দীর্ঘদিন ধরে শারীরিকভাবে ক্লান্তি এবং অবসাদে আক্রান্ত থাকা। কিডনির কার্যক্ষমতা যখন মারাত্মকভাবে কমে যেতে থাকে তখন রক্তে অপদ্রব্য হিসেবে নানা রকম বিষাক্ত পদার্থ তৈরি হয়। এর ফলে শারীরিকভাবে দুর্বল ও ক্লান্তভাব অনুভূত হতে থাকে। পাশাপাশি কোনো বিষয়ে তখন মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে দাঁড়ায়। ত্বকের সমস্যা। সাধারণত কিডনি শরীর থেকে বজ্র পদার্থ ও অতিরিক্ত তরল বের করে শরীরে খনিজ লবণের ভারসাম্য রক্ষা করে থাকে। যখন কিডনি রক্তের পুষ্টি উপাদান ও খনিজ লবণের ভারসাম্য রক্ষা করতে পারে না তখন ত্বক শুষ্ক হয়ে যাওয়ার পাশাপাশি ফেটে যেতে থাকে। তাছাড়া কিডনি যখন অকার্যকর হতে থাকে তখন রক্তে বজ্র পদার্থ বেড়ে যেতে থাকে, ফলে ত্বকে ফুসকুড়ি বা চুলকানির মতো সমস্যাও দেখা দিয়ে থাকে। বমি বা বমি বমি ভাব। কিডনি যখন অকার্যকর হয়ে যেতে থাকে তখন রক্তে বজ্র পদার্থ বৃদ্ধি পেতে থাকে, ফলশ্রুতিতে নিয়মিতভাবে বমি বমি ভাব তৈরি হওয়া সহ বমি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি কোনো কিছু খাওয়া বা পান করার সাথে সাথে বমি বমি ভাব হয় বা বমি হয় এবং এই সমস্যা যদি প্রতিনিয়ত ঘটতে থাকে তাহলে দ্রুতই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। প্রস্রাবে অস্বাভাবিক পরিবর্তন। কিডনি রোগের অন্যতম আরও একটি লক্ষণ হল প্রস্রাবের সময়সূচিতে পরিবর্তন আসা। কিডনিতে সমস্যা হলে তখন প্রস্রাবের হার অস্বাভাবিকভাবে বেড়ে যায় অথবা স্বাভাবিকের তুলনায় কমে যায়। তাছাড়াও প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, প্রস্রাব করতে অসুবিধা বোধ হওয়া, ফেনা ফেনা প্রস্রাব কিংবা ঘুমের মধ্যে প্রস্রাব হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হাত পা ও গোড়ালি ফুলে যাওয়া। কিডনির অন্যতম কাজ হচ্ছে আমাদের শরীর থেকে বাড়তি তরল অপসারণ করা। কিডনিতে সমস্যা হলে এই বাড়তি তরল বের হতে সমস্যা হয়, যা শরীরে ক্রমাগত জমার ফলে গোড়ালি, পা, পায়ের পাতা, মুখ এবং হাতে ফুলাভাব তৈরি হয়। আপনাদের সকলের সুস্থ ও সুখী জীবনের প্রত্যাশায় আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।